আরেকবার বলছি, দেখো অ্যাজো আইসোপ্রোপেন, অ্যাজো আইসোপ্রোপেনকে হিট করলে নাইট্রোজেন আর হেক্সেন তৈরি হয়, নাইট্রোজেন অ্যান্ড হেক্সেন তৈরি হয়, যদি টি ইজ ইকুয়াল টু জিরো মানে একদম ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু জিরো থাকে, এই অবস্থায় যদি প্রেশার পি নট হয় তাহলে সেই সময় কিন্তু প্রোডাক্টের প্রেশার জিরো। এবার সময়ের সাথে সাথে টি ইজ ইকুয়াল টু আমরা টি ওয়ান করছি, কোনো একটা পার্টিকুলার সময় আমাদেরকে বলা হলো যে হ্যাঁ এটা আস্তে আস্তে প্রেশার আস্তে আস্তে ইনক্রিজ করছে, কোন সময় এই যে 360-তে একটা প্রেশার হলো, 720-তে একটা প্রেশার হলো, কী করে ইনক্রিজ করছে প্রেশার, দেখে তো মনে হচ্ছে প্রেশার ডিক্রিজ করছে, হ্যাঁ অবশ্যই ডিক্রিজ করছে রিয়্যাক্ট্যান্টের রেসপেক্টে, রিয়্যাক্ট্যান্ট যদি একটা মলিকুল ডিক্রিজ করে তাহলে প্রোডাক্ট কিন্তু একটা প্লাস একটা দুটো মলিকুল ইনক্রিজ করে, তাহলে একটা যদি এক্স কমে এখান থেকে আরেকটা দুটো এক্স বেড়ে যাবে, তাহলে ওভারঅল আমাদের যে প্রেশার সেটা একটা এক্স বেড়ে যাবে, মানে পি নট প্লাস এক্স হয়ে যাবে, পি নট ছিল সেটা পি নট প্লাস এক্স হয়ে যাবে, তাই আমরা সময়ের সাথে সাথে দেখবো আমাদের প্রেশার ইনক্রিজ করছে। তাহলে আমরা কী করে আমাদের রেট কনস্ট্যান্ট বার করবো, আমাদের কোশ্চেন আছে রেট কনস্ট্যান্ট বার করার জন্য, তো রেট কনস্ট্যান্ট বার করার জন্য ইকুয়েশন কী আছে, 2.303/T, টি লগের ভেতরে কি এ নট বাই এ, এ নট বাই এ বা পি নট বাই পি বলতে পারি, হ্যাঁ এটাকে পি বলছি, ফাইনাল প্রেশারটাকে পি নট বাই পি, ঠিক আছে। তাহলে এই যে পি নট সেটা হচ্ছে কি, এটা হচ্ছে রিয়্যাক্ট্যান্টের রেসপেক্টে পি নট, রিয়্যাক্ট্যান্টের রেসপেক্টে পি নট আছে 35, পরের পি কত আছে রিয়্যাক্ট্যান্টের রেসপেক্টে, রিয়্যাক্ট্যান্টের রেসপেক্টে না, দেখো যখন ইনিশিয়ালি টি জিরো তখন কিন্তু রিয়্যাক্ট্যান্টই পুরোটা ছিল, তাহলে 35 যেটা সেটা রিয়্যাক্ট্যান্টেরই প্রেশার, পরবর্তীকালে যে প্রেশার সেটা হচ্ছে কি সেটা বলে দিয়েছে 54, এই 54টা কি টোটাল প্রেশার, কিন্তু টোটাল প্রেশার হচ্ছে পি নট প্লাস এক্স, তাহলে পি নট প্লাস এক্স যদি 54 হয় তাহলে পি এক্সের ভ্যালুটা কত হবে, এক্সের ভ্যালু হবে 54 মাইনাস পি নট যেটা 35, তাহলে এখান থেকে আসছে 19, তাহলে যদি 19 হয় আমরা এখান থেকে ফাইনাল প্রেশার অফ রিয়্যাক্ট্যান্ট পেয়ে যাব, সেটা হচ্ছে পি, পি আবার কি পি হচ্ছে পি নট মাইনাস এক্স, পি নট তোমরা দেখলে 35 আর এক্সও তোমরা পেয়ে গেছো 19, তাহলে এখান থেকে যদি কমে যায় এটা আসছে 16, তাহলে এই যে পি সেটা হচ্ছে 16 আর এই যেটা পি নট সেটা আগে রয়েছে 35, দেখতেই পেয়েছো 35 আর এই যে পি যেটা আছে সেটা 16, তাহলে আমরা এখানে ডেটাগুলো বসাবো, বসিয়ে এটা কে বের করবো, ঠিক আছে। টাইম কত 360-তে, এবার এটা তুমি ক্রস একটা জাস্ট চেক করবে, ক্রস চেক করবে কী করে, পরে একবার কে বার করে নেবে, সেই কেটা কি 2.303/T, এই যে টিটা হবে সেটা কিন্তু 720, প্রথম টিটা ছিল 360 তারপর এটা হচ্ছে 720, লগের ভেতরে কি নেবে, লগের ভেতরে আবার পি নট বাই পি নেবে, পরের পিটা কি হচ্ছে আবার দেখো 63 হচ্ছে, এই পিটা কি পরের পিটা কি এটা, এটা কিন্তু টোটাল প্রেশার, টোটাল প্রেশার মানে এগেইন ধরে নাও পি নট প্লাস এক্স সেটা হচ্ছে 63, তাহলে যদি এক্স হয় সেটা 63 মাইনাস 35, সেটা করলে কত হয়, সেটা করলে হয় 28, তাহলে 28 হলো এক্স, তাহলে এখন যে আমার রিয়্যাক্ট্যান্টের প্রেশার সেটা কী হবে, এখন আমাদের রিয়্যাক্ট্যান্টের প্রেশার হবে পি নট মাইনাস এক্স, মানে পি নট তো রয়েছেই 35, এক্স এসছে 28, সেখান থেকে আসছে 7, তাহলে 7 হচ্ছে পি নট মাইনাস এক্স মানে ফাইনাল, তাহলে এই পিটা বসবে 07 মানে 7ই লেখো আর পি নট হচ্ছে 35, আর কিন্তু টাইমটা 720 হয়ে গেছে, ঠিক আছে। এই করে কে বার করবে, দুভাবে কে বার করে একবার মিলিয়ে নিতে পারো যে এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে ফলো করছে কিনা, যদি কে কে এর ভ্যালু সেম হয় তাহলে বলবো হ্যাঁ এক্স্যাক্টলি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে এটা ফলো করেছে, এইভাবে আমরা কে এর ভ্যালুগুলো পেয়ে যাবো এবং ফার্স্ট অর্ডার কিনা সেটাও একবার চেক করে নিতে পারবো।